রাতের বেলা ডলফিন বড় ছবি ভিডিও দেখাচ্ছে আপনাদের। এখানে একটা জিনিস আমি আজকে না বলে পারছি না, ওই যে দেখুন দূরে দূরে ওই যে বিল্ডিং এর পাশে রাস্তা, রাস্তার পাশেই আছে একটা উঁচু জায়গা। আজ থেকে 12 বছর আগে ওখানে একটা মাসাঙের একটা ঘর ছিল, রেস্টুরেন্ট ছিল, কিন্তু ঠিক ওই জায়গাতেই পানির ঢেউজ লাগতো। কিন্তু আজ যখন আমি আসলাম, ঠিক ওখান থেকে দেখুন প্রায় 150 গজ দূরে সমুদ্র ওদিকে চলে গেছে। এখন আমরা যেটা জানি যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রের সাগরের গভীরতা দিন দিন বাড়ছে, মানে সাগর বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে যদি তাই হয়ে থাকে, কিন্তু বর্তমানে এখন এখানে দেখুন, কিন্তু আমি এখানে দেখছি যেটা উল্টো দিক, প্রায় 150 গজ দূরে সাগর চলে গেছে। এবং এটা কেন গেছে এটা আমার জানা নাই, আমার কাছে জিনিসটা অবাক লাগলো। সাগরটা অনেক দূরে চলে গেছে, যেটা ছিল আজ থেকে 12 বছর আগে ঠিক ওই রাস্তার পাশেই সাগর। আমি এখন আস্তে আস্তে সাগরের দিকে হেঁটে যাচ্ছি, দেখি সাগরের রাতে গর্জন আমরা একটু দেখার জন্য এসেছি। এটা হচ্ছে কলাতলি বিচ পয়েন্ট। আমি এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সি ক্রাউন হোটেল। তো এটা 6তলা বিল্ডিং ছিল, এখনো আছে। ইন্ডিয়ার পাশে এই জায়গাটা ছিল ফাঁকা, আজকে ওই কিছুটাও ফাঁকা ছিল। আজকে দেখুন 12 বছর পরে সামনে এই হাই রেজ বিল্ডিং একটা, আর এখানে এই জায়গাগুলো এখন চেনাই যাচ্ছে না। এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা ছিল, ওই দূরে শুধু ডলফিনের যে মূর্তিটা ওটা ছিল, আর এখানে আমাদের হেঁটে আসতে হতো, এটুকু গাড়ি আসতো, আর এটুকু রাস্তা আমাদের হেঁটে যেতে হতো, এখনও হেঁটে যাই। কিন্তু এই দোকানগুলো দেখুন, দোকানগুলো একটাও ছিল না। আর আজকে দেখুন কি পরিবর্তন, দুই সাইডে হাই রেজ বিল্ডিং তৈরি হয়েছে। এটাই হচ্ছে কলাতলি বিচ। আমরা যাচ্ছ বিচে একটু ভিতরে যাচ্ছি, এই দোকানগুলো ছিল না, যদিও এগুলো হয়তো সামানের ক্ষেত্রে সাময়িক ভাবে তৈরি হয়। আমরা বিচে নামলাম, কলাতলি বিচ পয়েন্টে। রাতের অন্ধকারে কতটুকু ভিডিও ভালো আসছে যারা সেটা বুঝতে পারছি না, আশা করি গোপ্রো ইউজ করছি তো অবশ্যই কোয়ালিটিটা একেবারে খারাপ হবে না। আমরা একটু বিচে যাওয়ার চেষ্টা করছি, একটা মনোরম পরিবেশ দেখুন, নিঃসন্দেহে আপনাদেরকেও ভালো লাগবে। এরকম এক পরিবেশে সন্ধ্যা বা রাতে যদি আপনাদের প্রিয়জনদের নিয়ে হাঁটেন বা ঘুরে বেড়ান, সেটা অবশ্যই ভালো লাগার মতো। বাম সাইডে বিচ, আমরা একটু বাম সাইডে যেয়ে সময় কাটাবো, যদিও অন্ধকারে আপনাদেরকে হয়তো দেখানো সম্ভব হবে না। কালকে তো মনে হয় আমার
আমরা এখন সুগন্ধা বিচ এলাকা বড় ফুটপাথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা কক্সবাজার আসবেন, এখানকার সামুদ্রিক যে মাছের ফ্রাই খাবেন না, তাহলে আপনাদের কক্সবাজার আসা অনেকটাই অপূর্ণতায় থেকে যাবে। তো আমরা সেই লক্ষ্যে সামনে যাচ্ছি। সামুদ্রিক মাছ সামনে দেখতে পাচ্ছি, সেখানে প্রচুর দোকান আছে। সামুদ্রিক মাছ চেষ্টা করবো সেখানে কিনে ফ্রাই করে খাওয়া। আমরা প্রথমে একটা কিনারে একটা দোকান দেখতে পাচ্ছি। ভাই একটু দাম যদি বলতেন তাহলে আমরা নেওয়া এবং খাওয়ার সুবিধা হইতো। আপনি কোনটা কোনটা নেবেন, চয়েস করেন, দামের জন্য থাকবেন, নিলে সুবিধা প্রাইস পাবেন। এটা বলেছি, এটা 600 টাকা পিস। জি, আর এটা 150 টাকা পিস নাকি? পিস পিস, এখানে সম্পূর্ণ পিস হিসাব পিস। ওকে, তারপরে এটা কোরাল, কোরাল রাষ্ট্রের পাট। কোরাল কত? এটা হচ্ছে আপনার দিগন্ত কাঁকড়া। বড় টুডা কোনটা আছে? বড় টুডা, এই যে অভ্যাস হয়ে গেছে অক্টোপাস খাওয়া। আমরা আগে দেখি কয়েকটা দোকান, তারপরে তাহলে দামটা আমাদের জন্য ইজি হবে। এটা কত করে? 100 টাকা পিস। ফ্রাই করে দিবেন? হ্যাঁ, ফ্রাই করে হবে। দামটা জাস্টিফাই করি, কয়েকটা দোকান দেখলেই আমরা দামটা সম্বন্ধে একটা ধারণা পাবো। একটু দামটা যদি বলতেন, ক্রাব কত করে? 150। আর কোরাল মাছ সাইজ দেখে প্রাইস এই সাইজটাই কাঁকড়া মনে হয়, তাই তো? এখানে কে আছেন? এখানে দেখতে পাচ্ছি রূপচাঁদার ফ্রাই, মোট 4 পিস আমরা নিয়েছি 600 টাকা দিয়ে। দেখুন সাইজ গুলো অনেক বড়, কিন্তু আমরা খোলা মাঠে খাচ্ছি, এখানকার পরিবেশটা ভালো না, কিন্তু খাবারটা ভালো আছে, সেটাই আমরা এখন এনজয় করছি। এরপরে আসবে স্যামন, সেটা আপনাদের সাথে তুলে ধরবো। আপাতত আপনারা থাকুন, আমরা খেতে থাকি। এটা হচ্ছে আমাদের স্যামন বা স্যামন মাছ, ভদ্রবাজার স্যামন বলা হয়। একটা পূর্ণাঙ্গ মাছ নিয়েছি, সেটা 1000 টাকা। এটা 3 পিস করছে, তা নাহলে এই কড়াইতে ধরতো না, যার ফলে 3 পিস করে ছোট ছোট টুকরা করে এখন এখানে ফ্রাইয়ের জন্য দিল, তাই তো? বলে ফাইনালি আমাদের স্যামন মাছ চলে এসেছে। এই যে দেখুন, এটা ছিল আমরা 900 টাকা বলছি, ওরা 1000 টাকা বলছে। আমরা এখনো মাথাটা এখনো আসেনি, মাথা বাদ দিয়ে বাকি অংশটা আমরা অলরেডি পেয়ে গেছি। আমরা এখন আমরা এত কম খাই, তিনজনই খাই, আমরা তিনজনই এটা খাই।
রাস্তার পাশে পুরো অনেক দূর জুড়ে এইরকম মাছের দোকান দেখতে পাবেন, যেখানে অনেকেই মাছ ধরে খাচ্ছে, মাছ কিনে কিনে ট্রাই করে খাচ্ছে, আমরাও কিনে খাইলাম। আমি তো সুগন্ধা বিচ পয়েন্টে দেখুন ময়লার দানব, যে আমরা বিভিন্ন রকম পানি, বিভিন্ন ড্রিঙ্কস খেয়ে, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস যা খেয়ে আমরা ফেলে দিই, আর সেগুলো দিয়েই দেখুন কীরকম একটা দানব তৈরি করছে। এখান থেকে আমাদের সচেতন হওয়া উচিত যে মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্যই এই ময়লা দিয়ে এই এত বড় দানব তৈরি করা হয়েছে। এটা সুগন্ধা বিচেই অবস্থিত। আমরা এখন রাতের বেলা অবস্থান করছি, আর এখানে আমার মতো অনেকেই অনেক দর্শনার্থী এসেছে দেখার জন্য এটা।